তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো। ওয়েলকাম টু মাই ব্লগ ওয়ান্ডার গার্ল পূজা। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে এখন এই দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে আছি। এখন বেরোবো, বোনরা যাচ্ছে ঘুরতে, বোন আর বোনের বর ঘুরতে যাচ্ছে। কোথায় ঘুরতে যাচ্ছে সেটা পরে বলবো। তো ওদিকে আমরা বাসে ওঠাতে যাচ্ছি বাস স্ট্যান্ডে। তো সেজন্য রেডি হয়েছি, যাচ্ছি আমি, মা, বোন, আমার ছেলে, বোনের বর। আমার বরের আজকে ছুটি নেই, সেজন্য আমার বর যেতে পারলো না, আর বাবাকে এত গরমে নিয়ে যাচ্ছি না। তো সেই জন্য চলো পুরো ভিডিওটা দেখো, সাথে থেকো। ফ্রেন্ডস, বোন আর বোনের বর দেখছো খেতে বসেছে ভাত, ওরা রেডি। আর ওই দেখতে পাচ্ছ দূরে আমার ছেলে লাগেজ ট্রলিটা নিয়ে বসে আছে, কিছুতেই যেতে দেবে না মানামুনুকে, বলছে যে আমিও যাবো তোমাদের সাথে। তো ওই জন্য ও এখন এই দেখো লাগেজের সাথে বসে আছে রেডি হয়ে, আর বলছে যে না আমিও যাবো তোমাদের সাথে। তো দেখা যাক ও আবার যেয়ে পরে কান্নাকাটি না জুড়ে কী করে আনা যায়। তো সব কিছুই রেডি, আমি রেডি, মা রেডি, ছেলে রেডি, বোনের বরে খাওয়া হয়ে গেল, বোনেরও খাওয়া হয়ে গেছে। জাস্ট লাস্ট মিনিট যা যা নেওয়া তাই নিচ্ছে। এখন দুজনে মিলেই দেখো যাচ্ছে কারে লাগেজগুলো ওঠাতে। তো তারপরেই আমরা বেরিয়ে পড়বো, আর বেশিক্ষণ নেই। আমাদের এখান থেকে বাস স্ট্যান্ড যেতে 35 মিনিটস লাগে, তো বাইকার যাবো আমরা, সময়েই পৌঁছে যাব। তো এই দেখো, তো চলো তাহলে সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো, কেমন লাগলো জানিও। আর আজকে এখনই বেরিয়ে পড়ব। ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ কারে করে যাচ্ছি। এই দেখো মা, বোন, আমার ছেলে, আমি রয়েছি ব্যাক সিটে বসে। ছেলে এখন প্রচণ্ড এনজয় করছে, আর ফ্রন্ট সিটে ড্রাইভার দাদা বসে আছে, আর মঞ্জিত মানে আমার বোনের বর বসে আছে। তো চলো তাহলে যাওয়া যাক। ফ্রেন্ডস, আমরা অনেকক্ষণ বাস স্ট্যান্ড পৌঁছে গেছি, বাট বাস এখনও আসেনি। দেখতেই পাচ্ছ বোনের মাথা গরম, বোনের বড় মাথা গরম, আমার মাথাও গরম, সবারই মাথা গরম দেখতে পাচ্ছ। এবারে কারণটা বলি, 12:10 বাস ছিল, এখন বাজছে 1টা। এখন SBTC বাস স্ট্যান্ডের যেসব স্টাফ তারা বলছে বাসটা নাকি ক্যান্সেল, হ্যাঁ বাসটা নাকি অনেক দিন ধরেই ক্যান্সেল হয়ে আছে। অথচ অনলাইনে এরা টিকিট কেটেছে, এদের কাছে আমাদের কাছে টিকিটও আছে, এরা টাকাও নিয়েছে, আর কোনো রকম ইনফরমেশন দেয়নি। দেখো সরকারি জিনিস আর কীরকম এদের বদমাইশি, দেখো মানুষ এখানে ওয়েট করে বসে আছে ঘুরতে যাবে, আর এদের এরকম বদমাইশি চলছে দেখো। আর আমার কম্পেনসেশনটা কে দেবে? এতক্ষণ এসেছি, অবশ্যই কম্পেনসেশন নেবো, অ্যাজ এ গ্রাউন্ড আছে আমার। আপনি একদম ইয়েতে চলে যান না, আমি সেন্টার গেলে যে সেন্টার ওয়াক আমি আর যাওয়া যাবে আর কোথাও করবো না, এখানেই হবে। এখানে ডাকুন, মীমাংসা করুন, যাকে আপনাদের হায়ার অথরিটি আছে এখানে ডাকুন, আমি যাই না, আপনি ডাকুন, আমরা আসছি। এখানে কেন আসবে না? আপনারা ডাকুন এখানে হায়ার অথরিটি, আমরা কথা বলবো, ঠিক আছে? আমরা কথা বলবো ওদের সাথে, কথা বলে যা ওরা একটা ডিসিশন আসবে সেটা হবে। আমি একটা বসে পরে একটা কথা বলবো, একটা কেস হয়েছে, আমি যাবো, আমি খরচা করে যাবো, আমার সব কিছু আমার হবে। আমি মেল পাঠাবো, তারপরে 10 দিন বসে থাকবো, মেল দেখবে, তখন আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো, বুঝলে? একটা সবাই মিলে আপনাদের হায়ার অথরিটি আছে আসতে বলুন, আমরা এখানে আছি, বসে পরে একটা মিটমাট একটা, তাহলে আমাদের একটা ফিনিশ করতে পারেন, আমাদেরকে একটা দীঘা ফিলিপ করে দেন, ঠিক আছে? আমরা আমি ধর্মতলা যাচ্ছি, কলকাতা যাচ্ছি, ওখান দিয়ে আমি চলে যাবো, ঠিক আছে? একটা টিকিট করে দেবো, আমরা চেপে চলে যাবো, ঠিক আছে? আর এর থেকে তো আমি আপনাদের একটা এখান দিয়ে দীঘা
ফ্রেন্ডস এসবিএসটিসি স্টাফের লোকরা নিজেদের দোষ মানতে নারাজ। অনলাইন বুকিং যখন ক্যান্সেলই ছিল, কেন ওটাকে ক্লোজ করেনি ওরা মানতে একদমই নারাজ। দেখতে পাচ্ছ কীরকম তর্কাতর্কি করছে। আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমার এই ব্লগটা প্রচুর প্রচুর শেয়ার করো আর সবারই কাছে পাঠাও, কারণ মানুষ জানতে পারে যে এসবিএসটিসি একটা সরকারি জিনিস, তা সত্ত্বেও এরা কীরকম কাজ করে, কীরকম করে রাখে। আর কোনো দিনও লং রুটে কোথাও যাওয়ার হলে এসবিএসটিসিতে যাবে না, এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ। শেষ পর্যন্ত বোনদেরকে এখান থেকে ধর্মতলা যেতে হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম ছিল, দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ড থেকে একদম দীঘার এসি এসবিএসটিসি বাস করেছিল, বাট এখন তো ধর্মতলা যেয়ে পরে মনে হচ্ছে দীঘার জন্য বাস বাস। ফ্রেন্ডস, এখানের বাসটা সেই ক্যান্সেল হয়ে গেছে, ওটা তো এলো না, তাই দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে ধর্মতলা বাস স্ট্যান্ড যাবে, তারপর ওখানে যেয়ে পরে দীঘার বাস ধরবে। যাই না কি হবে, প্রচণ্ড ধকল হবে দুজনার, দেখো কীরকম মানে হঠাৎ করে কি হয়ে গেল। এখান থেকে পুরো টিকিট করেছিল, ভেবেছিল আরামসে যাবে, কিন্তু এরকম প্রবলেম হয়ে গেল, কি আর করা যাবে। চলো তোমরা প্লিজ প্রে করো যেন ওরা ঠিকঠাকভাবে যায়, আর ধর্মতলা বাস স্ট্যান্ডে যেয়ে পরে যেন দীঘার বাস পেয়ে যায়। ওদের ফার্স্ট এটা, বিয়ের পর ঘুরতে যাওয়া, ওরা যেন ঠিকঠাক এনজয় করতে পারে। তোমরা প্লিজ প্রে করো আর সাথে থেকো সবাই। ফ্রেন্ডস, এই বাসটা করেই কলকাতা মানে ধর্মতলা যাবে, এটাতেই টিকিট কাটা হলো, এই লাগেজটাকে ওঠানো হবে। মা যাচ্ছে, এই দেখো বোন উঠছে, তো চিন্তা একটাই রয়ে যাচ্ছে যে ওখানে যে দীঘা এতটা রাস্তা, কীরকম কী বাস পাবে না পাবে, ওটাই চিন্তা। দেখো আমার ছেলে উঠেছে, ও ভাবছে ও যাবে, তো ওই জন্য উঠে গেছে, ওকে এবার কী করে নামাবো। তো এরকম ঠিকই আছে, কিন্তু যেটা ওরা ভেবেছিল সেটা হলো না। আর কেন হলো না তোমরা তো জানোই, এসবিএসটিসির এই ধোকা দেওয়া অনলাইনে, তো কি আর বলবো, এসবিএসটিসিকে ঝামেলা করেই বা কী হবে, টাকাটা ফেরত পেয়ে যাব, কিন্তু যে প্ল্যানটা ওরা করেছিল সেটা সাকসেসফুল হলো না, এটাই খারাপ লাগছে। ফ্রেন্ডস, বোনরা যেয়ে পরে ধর্মতলায় বাস পেয়ে গেছে, ওরা খুব ভালোভাবে যাচ্ছে, এসি ভলভো পেয়ে গেছে, এই দেখো এটাই বাস। চলো, তোমাদের প্রার্থনা তোমাদের আশীর্বাদ কাজে দিয়েছে, এভাবেই সাথে থেকো, পাশে থেকো, সবসময় প্রে করো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, সাথ দাও, সাপোর্ট করো আর পাশে থেকো। তাহলে এখন রাখি, হ্যাঁ পরে আবার কথা হবে। এই দেখো এই বাসটাই করে এই বোনরা যাচ্ছে দীঘা, ওদের ফার্স্ট ট্রিপ এটা বিয়ের পর। উইশ করো যেন খুব 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 ভালো কাটে, ওরা খুব এনজয় করে। রাখি তাহলে এখন, টাটা।